গত বছরের 12 এপ্রিল দেশে প্রথমবার এলপিজির দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে। দুই দফা কমার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ 1178 টাকা থেকে বাড়িয়ে 1240 টাকা করা হয়েছিল। মার্চে আবারও 150 টাকা 56 পয়সা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয় 1391 টাকা। ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য আবারও দাম বাড়ল এলপিজির। এবার 12 কেজি সিলিন্ডার কিনতে হবে 1439 টাকায়, অর্থাৎ দাম বাড়ল 48 টাকা। রোববার অনলাইনে সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করে বিআরসি। মূসক সহ মূল্য প্রতি কেজি 119.94 টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1439 টাকায় সমন্বয় করা হয়েছে। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটান আমদানি করতে হয়। প্রতি মাসে এই দুটি উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য নামে পরিচিত। চেয়ারম্যান জানান, উপাদানগুলোর দাম বাড়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। সৌদি সিপিতে যে দুইটা উপাদান প্রোপেন এবং বিউটেন, এটা প্রোপেন 895 ছিল মার্চে, বিউটেন 920 মার্কিন ডলার ছিল গত মাসে, এবার হয়েছে 960 মার্কিন ডলার। সৌদি সিপির পরিমাণ বেড়ে যাওয়ায় মূসকের 7% পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সরকারি পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।